টুইস্ট আসলে আমাদের এখানে কে প্রদান করে সেটা আসলে ফ্লায়ার প্রদান করে। কিভাবে করে সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে তোমাদের যদি মনে থাকে আমরা এখানে যে রোলারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার। ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার হচ্ছে এটা, আর এর সাথে যেই পেছন থেকে এটা রোভিং চলে আসছে, রোভিং রোভিং এসে এটা হচ্ছে ফ্লায়ারের দুইটা লেগ, এবং দুইটা লেগের মধ্যে একটা লেগ থাকে হচ্ছে হলো। আমি বলেছিলাম যে একটা লেগ থাকে হচ্ছে হলো। তো রোভিং এ হয় কি, ড্রাফটিং জোন থেকে বের হয়ে এসে হলো লেগের ভিতরে ঢুকে তারপরে বের হয়ে আসে, এরপরে প্যাকেজের মধ্যে পেঁচায়। নিচে যেই বাহু দেখা যাচ্ছে সেটার নাম ছিল হচ্ছে প্রেসার আর্ম, এটাও আমরা আগে কথা বলেছিলাম। অর্থাৎ রোভিং ড্রাফটিং জোন থেকে বের হবে, ফ্লায়ারের হলো লেগের ভিতর দিয়ে ঢুকবে, এবং এরপরে হলো লেগের নিচ দিয়ে বের হয়ে এসে প্রেসার আর্মের উপরে তাকে 2-3 বার পেঁচানো হবে, এরপরে তাকে প্যাকেজের গায়ে হচ্ছে পেঁচিয়ে দেওয়া হবে। এখন এই কাজ করতে গেলে হচ্ছে তো টুইস্ট আসলে ফ্লায়ার কিভাবে টুইস্ট দেয়, এই কাজের পাশাপাশি ফ্লায়ারের টুইস্ট দেওয়ার জন্য যে বুদ্ধি, সেই বুদ্ধিটা হচ্ছে যে আমরা আগেও বলেছিলাম, এখন একটু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে রোভিংটা কিন্তু এখানে আটকা। রোভিং এর এক প্রান্ত হচ্ছে ড্রাফটিং রোলারের সাথে আটকানো, রোভিং এর আরেক প্রান্ত হচ্ছে মূল যেই রোভিং ববিনের প্যাকেজ, সেই রোভিং ববিনের প্যাকেজের গায়ে আটকানো, ঠিক আছে রোভিংটাকে। তো রোভিং যখন দুই প্রান্তে আটকানো, মাঝপথে ফ্লায়ারটা করে কি, এই রোভিংটাকে নিয়ে চারপাশে একটা ঘুরিয়ে তাকে হচ্ছে চারপাশে ঘুরায় নিয়ে আসে এরকম। এটা যদি একটা রোভিং হয়, এক প্রান্ত হচ্ছে ড্রাফটিং জোনের রোলারে আটকানো, আরেক প্রান্ত হচ্ছে নিচে আটকে ধরে রাখা একটা রোভিং, ঠিক আছে। এটা এই এক প্রান্ত ড্রাফটিং রোলারে, আরেক প্রান্ত নিচে হচ্ছে রোভিং ববিনের গায়ে। মাঝপথে হয় কি, মাঝপথে ফ্লায়ারের যে লেগ লেগ করে কি, সেই রোভিংটাকে নিয়ে চারপাশ দিয়ে এরকম ঘুরায় নিয়ে আসে, চারপাশ দিয়ে ঘুরায় নিয়ে আসে। তো ফ্লায়ারের এই এক একটা রোটেশনই রোভিং এর মধ্যে এক একটা টুইস্ট তৈরি করে। এটা পুরানো আলাপ, এটা আমরা আগেই কথা বলেছিলাম। আজকে অবশ্য নতুন যেটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে টুইস্ট আসলে বেশি কম দিলে কি সমস্যা। এই প্রসঙ্গটা এই জন্য আসলো কারণ আমরা অপারেটিং প্রিন্সিপালের সময়ে তোমাদেরকে হয়তো বলেছিলাম যে আমরা যখন টুইস্ট দেই তখন কিন্তু রোভিং ফ্রেমে টুইস্টের পরিমাণটা থাকে হচ্ছে খুবই অল্প। কত অল্প, সেটা হচ্ছে অ্যারাউন্ড টিপিআই ভ্যালু থাকে হচ্ছে অ্যারাউন্ড 1-এর কাছাকাছি। তো এত সামান্য পরিমাণ টুইস্ট যে 1-এর কাছাকাছি, 1 পয়েন্ট সামথিং, সেটা হতে পারে 0.9, 1.0, 1.1, 1.2, এই ধরনের অ্যারাউন্ড 1 টিপিআই এর কাছাকাছি থাকে। তো এত অল্প পরিমাণ টুইস্ট আসলে দেওয়ার উদ্দেশ্য কি, এত অল্প পরিমাণ টুইস্ট আসলে দেওয়ার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যেন রোভিংটা মেশিনে চলাকালীন সময় ছিঁড়ে না যায়, এবং পরবর্তী সময় রিং ফ্রেমে আমরা যখন রোভিং ববিনটাকে সাপ্লাই দিব তখনও রোভিং ববিন থেকে রোভিংটা যখন বের হয়ে আসতে থাকবে রিং ফ্রেম মেশিনে তখনও যেন সেটা ছিঁড়ে না যায়। অর্থাৎ এত স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট দেওয়ার কারণ হচ্ছে রোভিং ফ্রেমটা যেন রোভিং ববিন থেকে রোভিং ববিনের মধ্যে যে রোভিংটাকে আমরা পেঁচাচ্ছি এই রোভিংটা যেন ছিঁড়ে না যায়, সেটা রোভিং ফ্রেমেই হোক কিংবা রিং ফ্রেমে গিয়েই হোক, যেন অযথা ছিঁড়ে না যায়, এই জন্য স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট। এখন তারপরে মাথায় প্রশ্ন আসতে পারে যে আচ্ছা, যদি রোভিং ছিঁড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্যই যদি আমরা টুইস্ট দিয়ে থাকি তাহলে টুইস্ট আর একটু যদি বেশি দেই তাহলে কি সমস্যা, 1-এর জায়গায় যদি 1.5 দিয়ে দিতাম কিংবা হচ্ছে 2.5 দিয়ে দিতাম তাহলে তো আমার রোভিংটা টিকে থাকার সম্ভাবনা আরো বাড়তো, কারণ টুইস্ট বেশি দিলে তখন স্ট্রেংথও কিন্তু অনেক বেড়ে যেত। তাহলে কেন আরো বেশি দিচ্ছি না, কেন আমরা হচ্ছে স্লাইট অ্যামাউন্ট অফ টুইস্ট দিয়ে যাচ্ছি? তো উত্তর হচ্ছে টুইস্ট বেশি দেয়া হয় না কি কারণে, টুইস্ট বেশি না দেওয়ার কারণ হচ্ছে যদি আমরা 1-এর পরিবর্তে অ্যারাউন্ড 1 টিপিআই এর পরিবর্তে 2.5 কিংবা 3 কিংবা আরো বেশি যদি হচ্ছে টিপিআই দিয়ে রাখতাম তাহলে যে সমস্যাটা হতো, হ্যাঁ এটা ঠিক তখন রোভিং ব্রেকেজের পরিমাণটা অনেক কমে যেত, কিন্তু সমস্যা হতো কি, রিং ফ্রেমের ড্রাফটিং জোনে গিয়ে সমস্যা হয়ে যেত। কেন রিং ফ্রেমের ড্রাফটিং জোনে গিয়ে সমস্যা হবে, প্রথম কথা হচ্ছে রিং ফ্রেমের একটা ড্রাফটিং জোন লাগবে, এটা নিশ্চয়ই আমরা বুঝি, কারণ রোভিং এর কাউন্ট হচ্ছে 1 এনি, আর ধরে নাও আমার ইয়ার্ন দরকার 20 এনি, তার মানে 20 গুণ চিকন করতে হবে, অর্থাৎ রিং ফ্রেমে তো আমার একটা ড্রাফটিং জোন লাগবেই। তো
ড্রাফটিং জোনে যখন হচ্ছে মনে কর যে কোনো একটা ড্রাফটিং জোনের কথা যদি কল্পনা করি, যেমন ধরা যাক এটা একটা ড্রাফটিং জোন, এটা একটা ড্রাফটিং জোন ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি, ধরে নাও এটা রিং ফ্রেমের ড্রাফটিং জোন, যদিও এটা রোভিং ফ্রেম পড়ানোর সময় দেখেছিলাম, ধরে নাও এটা রিং ফ্রেমের ড্রাফটিং জোন। এখন একটা রোভিং যখন এই ড্রাফটিং জোনের ভিতরে ঢুকলো, একটা রোভিং যখন ড্রাফটিং জোনের ভিতরে এসে চলে আসলো, তখন রোভিংটা যদি হাইলি টুইস্টেড থাকে, রোভিংটা যদি হাইলি টুইস্টেড থাকে, তখন কিন্তু একটা হাইলি টুইস্টেড রোভিংকে ড্রাফট করাটা খুবই কঠিন কাজ হবে। প্রশ্ন আসতে পারে কেন কঠিন কাজ হবে, কারণ হচ্ছে আমরা ধরেই নেই একটা ড্রাফটিং জোনের ক্ষেত্রে যে যে কোনো একটা রোলার যদি একবার ঘুরে, যে কোনো একটা রোলার সে যদি একবার ঘুরে, তাহলে এই দুইটা রোলারের মাঝখানে থাকা ফাইবারটা কতটুকু সামনে আগাবে। উত্তর হচ্ছে রোলার যদি একবার ঘুরে, তখন আমরা ধরে নেই যে ফাইবারটা সামনে আগাবে হচ্ছে এই রোলারের পরিধি বরাবর সামনে আগাবে। রোলার যদি একবার ঘুরে, যে কোনো একটা রোলার, টপ রোলার অথবা বটম রোলার, সে যদি একবার ঘুরে, তাহলে ফাইবারটা কতটুকু সামনে আগাবে, আমরা ধরে নেই যে ফাইবারটা হচ্ছে রোলারের পরিধি পরিমাণ সামনে আগাবে। কিন্তু খেয়াল করে দেখো, যদি ফাইবার গুলি টুইস্টেড হয়, যদি ফাইবার গুলি টুইস্টেড হয়, একটু একটু চিন্তা করে দেখো, যদি ফাইবার গুলো টুইস্টেড হয়, তখন কিন্তু এই ঘটনাটা ঘটবে না। কেন? কারণ যদি ফাইবার টুইস্টেড হয়, তখন আনটুইস্টেড হওয়া ফাইবার কে রোলার গুলি যেরকম চাইলেই সরাতে পারবে, মুভ করাতে পারবে। ফাইবারটা যদি খুব টুইস্টেড হয়, একদম একটা ফাইবার আরেকটা ফাইবারের সাথে আষ্টে পৃষ্ঠে লেগে আছে, তখন কিন্তু রোলারের জন্য এই কাজটা করা খুব কঠিন। দেখা যাবে তখন রোলার ঘুরলেই ফাইবার সামনের দিকে আগাবে না। কেন আগাবে না? কারণ এই ফাইবারটা আশেপাশের কোনো না কোনো ফাইবারের সাথে হাইলি টুইস্টেড, অর্থাৎ তখন এই ঝামেলাগুলি ঘটবে যে রোলার ঘুরবে কিন্তু ফাইবার সামনে আগাচ্ছে না। কেন আগাচ্ছে না? কারণ হচ্ছে ফাইবার গুলি হাইলি টুইস্টেড। এই কারণে হচ্ছে আমরা চাই না যে এই ধরনের ড্রাফটিং জোনে এই ধরনের কোনো সমস্যা হোক। তো এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে হাইলি টুইস্ট দেই না। হাইলি টুইস্ট না দিয়ে আমরা হচ্ছে স্লাইড টুইস্ট দিই, সেটা হচ্ছে ওয়ান এর আশেপাশে। এখন আরেকটা প্রশ্ন হতে পারে যে ওয়ান কেন নিলাম, 0.5 কেন নিলাম না? উত্তর হচ্ছে 0.5 নিলে টুইস্টটা অনেক কম হয়ে যেত এবং সেটা খুব অনায়াসেই ছিঁড়ে যেত। এখনকার সময় আমরা রোভিং ফ্রেমে যে টিপিআই এর ভ্যালুটা বেছে নেই, 1.0 বা 1.0 এর আশেপাশে, এটা হচ্ছে অপটিমাম। যার অপটিমাম বলতে এতটুকু পরিমাণ টুইস্ট যে এতটা বেশিও না কমও না, এত বেশি না যে রিং ফ্রেমের ড্রাফটিং জোনের সমস্যা দেখা দিবে, আবার এত কমও না যে সে যখন তখন ধরা মাত্রই সে ছিঁড়ে যাবে। অর্থাৎ একটা অপটিমাম লেভেল হিসেবে এই টুইস্টটাকে বেছে নেওয়া হয় যে রোভিং ফ্রেমে টিপিআই এর পরিমাণ 1.0 বা তার আশেপাশে থাকবে। এই হচ্ছে মোটামুটি আলোচনা। তাহলে মোটামুটি আলোচনার সামারিটা এটা যে আমাদের টুইস্ট দেয় হচ্ছে ফ্লায়ার, এবং টুইস্টের পরিমাণটা হয় টিপিআই তে আমরা ধরে নেই 1.0 এবং 1.0 এর আশেপাশে, 1.0 অ্যারাউন্ড 1.0। কেন এটা ধরে নেই? বেশি দিলে কি সমস্যা? বেশি দিলে সমস্যা হচ্ছে যদিও স্ট্রেংথ বেড়ে যেত রোভিং এর, কিন্তু সমস্যা হতো যে রিং ফ্রেমে গিয়ে আমার খুবই হচ্ছে রিং ফ্রেমে গিয়ে আমার ড্রাফট করতে সমস্যা হয়ে যেত, এটা একটা সমস্যা। এই জন্য আমি এর চেয়ে বেশি দেই না। আর এর চেয়ে কেন কম দেই না? কম দিলে কি হতো? কম দিলে যেটা হতো, রোভিং এর তোমার হচ্ছে স্ট্রেংথ অনেক বেশি কমে যেত, এবং যার ফলে রোভিং ব্রেকেজের পরিমাণ খুবই বেড়ে যেত, সেটাও আমাদের জন্য খুবই সমস্যা ছিল, কারণ এফিসিয়েন্সি কমে যেত আর কি। এই হচ্ছে টুইস্ট বেশি এবং কম হওয়ার কুফল। যাই হোক, তাহলে টপিক নাম্বার 7 নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। এটা একটা শর্ট কোশ্চেন হিসেবে পরীক্ষা যদি আসে তাহলে একটা হয়তো শর্ট কোশ্চেন হিসেবে থাকবে। তারপর হচ্ছে টপিক নাম্বার 8, স্পিন্ডেল নিয়ে আমাদের মোটামুটি কিছু আলোচনা হয়ে গেছিল যখন আমরা হচ্ছে অপারেটিং প্রিন্সিপাল এই টপিকে ছিলাম, তখন আমাদের স্পিন্ডেল নিয়ে মোটামুটি আলোচনা হয়ে গেছিল। তো একটা স্পিন্ডেলের আসলে ভূমিকা কি, আমি আবার একটু মনে করাই দিই, স্পিন্ডেলের আসলে ভূমিকা কি? তোমাদের হয়তো মনে আছে যে স্পিন্ডেলের ভূমিকা কি, আমি একটু মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে একটা রোভিং ফ্রেমে কিন্তু শুধুমাত্র হচ্ছে যে আমরা যদি চাই একটা রোভিং ববিনের চারপাশে আমরা রোভিং কে পেঁচাবো, ঠিক আছে,
যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা রোভিং ববিনের চারপাশে হচ্ছে অনেক অনেক রোভিং ববিন। তো আমরা যদি চাই যে একটা রোভিং ববিনের চারপাশে এই রোভিং কে পেঁচাবো, তাহলে কিন্তু আমাকে রোভিং ববিনটাকেও ঘুরতে হবে। অর্থাৎ একটা প্রপার ওয়াইন্ডিং এর জন্য আমাদের যেটা করতে হয়, আমাদেরকে কিন্তু রোভিং ববিনটাকেও ঘুরাতে হয়। ফ্লায়ারও ঘুরে এবং একই সাথে কিন্তু রোভিং ববিনটাও কিন্তু ঘুরতে থাকে। তো এই যে ফ্লায়ারের সাথে সাথে হচ্ছে আমাদের এই রোভিং ববিনটাও যে ঘুরতে থাকে, তো এখন প্রশ্ন হচ্ছে রোভিং ববিন তো একটা প্লাস্টিকের প্যাকেজ মাত্র, সে কিভাবে ঘুরে? আসলে কিন্তু সে নিজে তো আর ঘুরতে পারবে না, এটা একটা প্লাস্টিকের প্যাকেজ, তাকে হচ্ছে আমাদেরকে ঘুরাতে হবে। সেই ঘুরানোর জন্যই আমরা যে কম্পোনেন্টের সাহায্য নিই তাকে আমরা বলি হচ্ছে স্পিন্ডেল। এখানে ডান দিকের ছবিতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এটা হচ্ছে ফ্লায়ার, এই যে ফ্লায়ারের একটা লেগ, তারপরে এটা হচ্ছে ফ্লায়ারের আরেকটা লেগ, এই ফ্লায়ারের দুই পাশে হচ্ছে দুইটা লেগ ফ্লায়ারের, এবং ফ্লায়ারের নিচের দিকে একটা লাঠি চলে আসছে, যে একটা একটা লাঠির মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের স্পিন্ডেল। আর এই স্পিন্ডেলটাকে আমরা ঘুরাই কিভাবে? স্পিন্ডেলের নিচে এই যে এখানে একটা গিয়ার আছে, এখানে একটা গিয়ার, সাইড ভিউ, তো সাইড ভিউ এর কারণে চার কোণা আঁকা হয়েছে, আর এখানে আরেকটা গিয়ার আছে, এটাকে গোল হিসেবে দেখানো হয়েছে। এই গিয়ার গুলি হচ্ছে প্রত্যেকটাই মোটরের সাথে সম্পর্কিত, সুতরাং মোটর যদি ঘুরে তাহলে হচ্ছে এই গিয়ার গুলি ঘুরবে, এই গিয়ার গুলি যদি ঘুরে তাহলে এই লম্বা ভার্টিক্যাল শ্যাফ্ট যেটাকে আমরা বলছি হচ্ছে স্পিন্ডেল, এই স্পিন্ডেলটাও কিন্তু ঘুরতে আরম্ভ করবে। ব্যাস, আর আমরা স্পিন্ডেলের উপরেই যেহেতু প্যাকেজটাকে বসায় রাখি, স্পিন্ডেলের উপরেই যেহেতু প্যাকেজটাকে বসাই, তাই স্পিন্ডেল ঘুরা মানেই কিন্তু আমার হচ্ছে স্পিন্ডেল ঘুরতে থাকা মানেই কিন্তু আমার যেই ববিন ছিল সেই ববিনটারও ঘুরতে থাকা। সুতরাং আমরা বুঝতে পারলাম যে স্পিন্ডেলের আসলে মূল ভূমিকা কি। তার মানে স্পিন্ডেল আসলে কি? স্পিন্ডেল একটা ভার্টিক্যাল শ্যাফ্ট, তার কাজ কি? তার কাজ হচ্ছে রোভিং ববিনকে ঘুরানো। রোভিং ববিনকে কিভাবে ঘুরানো হয়? আসলে আমরা রোভিং ববিনটাকে স্পিন্ডেলের উপরে বসায় দিই, যখন স্পিন্ডেল ঘুরবে তখন রোভিং ববিনও ঘুরতে শুরু করবে। এই আরেকটা আরেকটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে স্পিন্ডেলের কেন আমাদের প্রয়োজন পড়লো, রোভিং ববিনকে কেন ঘুরানোর প্রয়োজন? কারণ রোভিং ববিনকে যদি না ঘুরাই তাহলে হচ্ছে রোভিং ববিন ওয়াইন্ডিং করতে পারবে না, অর্থাৎ যেই রোভিংটা ফ্লায়ারের থেকে বের হয়ে আসলো সেই রোভিংটাকে সে নিজের চারপাশে পেঁচাতে পারবে না। আরেকটা সম্পূরক তথ্য এখানে মনে করে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ফ্লায়ার এবং হচ্ছে ববিন দুই পক্ষের যেহেতু ঘূর্ণনের মধ্যেই থাকা লাগে, কার ঘূর্ণন গতি বেশি? উত্তরটা হচ্ছে রোভিং ববিনের গতি ফ্লায়ারের চাইতে কিছুটা বেশি, অর্থাৎ স্পিন্ডেলের গতি ফ্লায়ারের চাইতে কিছুটা বেশি। কেন কিছুটা বেশি? কারণ হচ্ছে যদি এরকম হতো যে ফ্লায়ারের গতি কম আর হচ্ছে ববিনের গতি, সরি, এখন যদি এরকম হতো ফ্লায়ারের গতি বেশি কিন্তু ববিনের গতি কম, তাহলে দেখা যেত কি ফ্লায়ার প্রচুর পরিমাণ রোভিং সামনের দিকে দিচ্ছে কিন্তু ববিন কোনো ববিনকেই কোনো রোভিংকেই নিজের কাছে নিতে পারছে না, অর্থাৎ প্রচুর পরিমাণ রোভিং কিন্তু জমা হয়ে থাকতো। হ্যাঁ, যে ফ্লায়ার প্রচুর পরিমাণ রোভিং সাপ্লাই দিয়ে যাচ্ছে কিন্তু ববিন এত পরিমাণে রোভিং নিতে পারছে না, সে অল্প অল্প করে নিচ্ছে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ রোভিং জমা থাকতো। তো এখন যেহেতু স্পিন্ডেলের গতি কিছুটা বেশি, সেহেতু একটা টেনশনও বজায় থাকে এবং হচ্ছে ওয়াইন্ডিংটাও ভালো হয়, টেনশন বজায় থাকার কারণে প্যাকেজটাও কিন্তু একটা কম্প্যাক্ট প্যাকেজ হয়। এই সমস্ত কারণে হচ্ছে স্পিন্ডেলের গতি আমার রোভিং ববিনের চাইতে কিছুটা বেশি থাকবে। ফ্লায়ারের বিভিন্ন রকম হচ্ছে টাইপ আছে এখানে, ফ্লায়ার এবং ফ্লায়ার টাইপ, এটা আমাদের আপাতত পরীক্ষার জন্য স্কিপ করে গেলেও চলবে, টপিক নাম্বার 9 স্কিপ করে গেলেও চলবে। টপিক নাম্বার 10 নিয়ে কথা বলা যায়, 10 নিয়ে ফ্লায়ার টপ কিংবা আমরা টপিক নাম্বার 11, হ্যাঁ 10 এর থেকে আমরা ফ্লায়ার টপটা নিয়েও আমরা মোটামুটি কথা বলে ফেলেছি, ফ্লায়ার টপকে নিয়ে আমরা মোটামুটি কথা বলে ফেলেছি হচ্ছে যখন আমরা অপারেটিং প্রিন্সিপাল পড়ি। এখন আবার কিছুটা কথা বলবো এবং প্রেসার আর্ম, ফ্লায়ার টপ এবং টপিক নাম্বার 11 প্রেসার আর্ম, এই দুইটা টপিক আমরা একটু কথা বলবো। ফ্লায়ার টপ কিন্তু আমাদের হচ্ছে পরিচিত জিনিস, কেন পরিচিত জিনিস দেখা হচ্ছে না যায় কিনা, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের ফ্লায়ার টপ। এটা নিয়ে আমরা কথা বলেছিলাম, কবে কথা বলেছিলাম সেটা হচ্ছে অনেকদিন আগে, যখন আমরা ইফেক্টস অফ অ্যারেঞ্জমেন্ট অফ ববিনস ইন টু রোজ এই টপিকটা আমরা পড়ি, তখন আমরা বলেছিলাম যে
ফ্লায়ারের উপরে এই যে চার কোণা দিয়ে যে বাক্সটা দেখানো হচ্ছে, এই চার কোণা জিনিসটাকেই বলা হচ্ছে ফ্লায়ার টপ। এটাকেই বলা হচ্ছে ফ্লায়ার টপ। অর্থাৎ আমরা তো জানি যে রোভিং ববিন ড্রাফটিং জোন থেকে বের হয়ে সে ফ্লায়ারে প্রবেশ করে। তো ফ্লায়ারে প্রবেশ করার আগে যে কম্পোনেন্টের মাধ্যমে সে ফ্লায়ারে প্রবেশ করে সেটাকেই বলা হচ্ছে ফ্লায়ার টপ। অর্থাৎ ফ্লায়ারের উপরেই ফ্লায়ার টপটা বসানো থাকে, ফ্লায়ার টপ হয়ে তারপরে হচ্ছে ফ্লায়ারে রোভিংটা চলে যায়। এটা হচ্ছে আমাদের ফ্লায়ার টপ। এইটা সাধারণত, হ্যাঁ, এখনকার সময় সব রাবার দিয়েই হয়, সিনথেটিক রাবার দিয়েই তৈরি করা হয় সমস্ত ফ্লায়ার টপ। এবং ফ্লায়ার টপ যেন রোভিংটাকে ঘুরাতে পারে সেজন্য ফ্লায়ার টপের গায়ে দেখো এরকম খাঁজ কাটা খাঁজ কাটা দেখা যাচ্ছে। এই যে একটা খাঁজ কাটা, এখানে খাঁজ কাটা দেখা যাচ্ছে। এই এই খাঁজ কাটার কারণ হচ্ছে, কারণ ফ্লায়ার যখন সে ঘুরতে থাকবে, ফ্লায়ারের উপরে যেহেতু ফ্লায়ার টপ বসানো, ফ্লায়ার টপটাও ঘুরতে থাকবে, ঠিক আছে? তখন এই ফ্লায়ার টপটা যদি ঘুরতে থাকে তাহলে হচ্ছে রোভিংটাও কিন্তু সেও হচ্ছে ঘুরতে থাকবে। অর্থাৎ রোভিং স্থির অবস্থায় যাবে না, সেও ঘুরতে 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 ফ্লায়ারের ভিতরে চলে যাবে। ফ্লায়ার টপ নিয়ে আমাদের মোটামুটি আলোচনা হয়ে গেছে, আপাতত এটা নিয়ে আর বিস্তারিত আমরা আলোচনা করব না। আচ্ছা, আর এই ছবিটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, এটা নিয়েও আমরা কথা বলে ফেলেছিলাম। সেটা ছিল ফ্রন্ট রোর ফ্লায়ার টপ হচ্ছে এইটা, আর ব্যাক রোর ফ্লায়ার টপ হচ্ছে এইটা। ব্যাক রোয়ের ফ্ল্যাট টপটা একটু উপরে উঠানো, ব্যাক রোয়ের ফ্ল্যাট টপটা একটু উপরে উঠানো। কেন একটু উপরে উঠানো? কারণ উপরে উঠানোর ফলে, এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমরা বলেছিলাম তিনটা ডিফারেন্স দেখা যায়, আলফা, বিটা এবং হচ্ছে এল। হ্যাঁ, ফ্রন্ট রো এবং ব্যাক রোতে রোভিং কে সাজানোর কারণে। এটা অবশ্য বেশ মাসখানেক আগের আলোচনা, তোমাদের মনে আছে কিনা। তো এই আলফা এবং বিটা যেই অ্যাঙ্গেল দুইটার পার্থক্য তৈরি হয়, সেই অ্যাঙ্গেলের পার্থক্যকে মিনিমাইজ করার জন্য হচ্ছে আমরা এই কাজটা করি, যে ফ্লায়ার টপটাকে সেটাকে হচ্ছে উপরে উঠায় দিয়ে রাখি। এটা একটা কাজ হচ্ছে আমরা করি। তারপরে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে টপিক নাম্বার 11। 11 হচ্ছে দা প্রেসার আর্ম। প্রেসার আর্ম কাকে বলে? প্রেসার আর্ম বলে হচ্ছে এই যে আমরা যে ফ্লায়ার দেখতে পাচ্ছি, এই ফ্লায়ারের মধ্যে আমরা বলেছিলাম যে ফ্লায়ারের দুইটা লেগ থাকে, অর্থাৎ দুইটা পা। এর মধ্যে একটা লেগ কিন্তু হচ্ছে সলিড, এর মধ্যে হচ্ছে একটা লেগ হচ্ছে সলিড। আর এই সলিড লেগ যেটা ছিল, এই সলিড লেগের মধ্যে দিয়েই হচ্ছে আমরা রোভিংটাকে পাস করে নিয়ে আসি। এখন যে রোভিংটা সলিড লেগের ভিতর দিয়ে হচ্ছে চলে আসে, তাকে কিন্তু আমরা সলিড লেগ পার হয়ে যাওয়ার পরই একটা আর্মের মতো দেখা যাচ্ছে এখানে, যেমন এই ছবিতে এখানে একটা কালো রঙের মতো দেখা যাচ্ছে, যেটাকে আলাদা করে এটাকেই বলা হয় প্রেসার আর্ম। অর্থাৎ সলিড লেগের সাথেই একটা আর্ম থাকে, যে আর্মটা সবসময় রোভিং ববিনকে প্রেস করে রাখে, এই জন্য তার নাম হচ্ছে প্রেসার আর্ম। তো এই প্রেসার আর্মটাকে হচ্ছে আমরা আলাদা করে এখানে দেখিয়েছি। তো আলাদা করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এখানে প্রেসার আর্মের ভূমিকাটাকে প্রকাশ করা। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যখন আমরা ফ্লায়ার এর এই হলো লেগ দিয়ে রোভিংটাকে বের করে নিয়ে আসবো, আমরা এইখান থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছি স্পষ্ট ভাবে যে রোভিংকে দুইবার বা ততোধিকবার প্যাচ দিয়ে তারপরে কিন্তু রোভিং ববিনে পৌঁছে দেয়া হচ্ছে। তার মানে রোভিং গুলি প্রেসার আর্মের উপর দিয়ে তারপরে রোভিং ববিনে চলে যায়। এখন ডান দিকের ছবিতে চলে আসো, এখানে দেখা যাচ্ছে একটা পূর্ণাঙ্গ প্যাচ দিয়ে পরে হাফ প্যাচ দেয়া হয়েছে, অর্থাৎ দেড় প্যাচ বলা যেতে পারে। আর এইখানে দেখো নিচের ছবিটাতে বি নাম্বার ডায়াগ্রামে এক প্যাচ দিয়ে, দুই প্যাচ দিয়ে, তারপরে আরো একটা অর্ধেক প্যাচ, এই সবার শেষেরটাকে আমরা অর্ধেক প্যাচ বলছি আর কি, কারণ এটা আর উপর দিয়ে যাওয়ার সুযোগ পায় না। হ্যাঁ, এই ছোট্ট একটা ছিদ্র দেখা যাচ্ছে, ওটাকে আমরা বলি প্রেসার আই। এই আই দিয়েই সে হচ্ছে সরাসরি প্যাকেজে চলে যায়, এই জন্য শেষেরটাকে আমরা এক প্যাচ হিসেবে কাউন্ট করি না, ওটা অর্ধেক প্যাচ। তাহলে এতে দেখা গেল দেড় প্যাচ আর বিতে দেখা গেল আড়াই প্যাচ। পার্থক্য কি আসলে, কেন করা হবে এরকম?
এটা আসলে আমার প্যাকেজের মধ্যে রোভিং এর টেনশনটাকে নির্ধারণ করে। অর্থাৎ দেড় পেচের চাইতে আড়াই পেচ যদি দিই তাহলে কিন্তু টেনশন বেশি হবে রোভিং এর প্যাকেজে, অধিক টেনশন হিসেবে হচ্ছে পেঁচানো হবে, এবং অধিক টেনশন দিয়ে যদি আমরা রোভিং কে ওয়াইন্ডিং করি তাহলে সুবিধা কি? তাহলে সুবিধা হচ্ছে আমাদের প্যাকেজের তোমার হচ্ছে কি বলা যায় কম্প্যাক্টনেসটা অনেক বাড়বে। হ্যাঁ, প্যাকেজটা কম্প্যাক্টনেস বাড়বে। আচ্ছা, একটা কম্প্যাক্ট প্যাকেজ হলে কি সুবিধা হতে পারে? কম্প্যাক্ট প্যাকেজের সুবিধা হচ্ছে যদি একটা প্যাকেজ কম্প্যাক্ট হয় তাহলে সেটা তুলনামূলকভাবে হচ্ছে কম জায়গা সে দখল করবে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত বিষয় যে আমরা প্রেসার আর্ম তাহলে কি জিনিস আমি আবার একটু সামারি বলে দিচ্ছি। তাহলে প্রেসার আর্ম হচ্ছে কোথায় থাকে? এটা এটা হচ্ছে রোভিং ফ্রেমের যে ফ্লায়ার, সেই ফ্লায়ারের যে একটা হলো লেগ থাকে, আমরা বলেছিলাম একটা হলো লেগ এবং আর একটা সলিড লেগ। হলো লেগের শেষ মাথায় একটা আর্ম থাকে, যে আর্মটা সব সময় হচ্ছে রোভিং ববিনকে প্রেস করে রাখে, চাপ দিয়ে রাখে সব সময়। তো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে প্রেসার আর্ম। আর এই প্রেসার আর্মের মধ্যে তার ভূমিকা কি? তার ভূমিকা হচ্ছে এই প্রেসার আর্মের মাধ্যমে আমরা হচ্ছে প্যাকেজের কম্প্যাক্টনেস বা হচ্ছে রোভিং এর টেনশনটাকে বজায় রাখি। কিভাবে রাখি? সেটা হচ্ছে আমরা প্রেসার আর্মের উপর দিয়ে দেড় পেঁচ দিতে পারি, আড়াই পেঁচ দিতে পারি। দেড় পেঁচ দিলে হচ্ছে তার টেনশনটা কম হয়, টেনশন কম হলে প্যাকেজটা লুজ হবে, আকৃতিতে বড় হয়ে যাবে। সেম ওয়েটের প্যাকেজ হলে আকৃতিতে বড় হবে। আর যদি প্যাকেজটা কম্প্যাক্ট হয়, টেনশন বেশি হয়, তাহলে প্যাকেজটা হচ্ছে কম্প্যাক্ট হবে এবং কম জায়গা সে দখল করবে। এই হচ্ছে আমাদের প্রেসার আর্মের ভূমিকা। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এইটুকুর মধ্যে যদি আমাদের কোনো প্রশ্ন থাকে চ্যাট বক্সে লিখতে পারো বা হচ্ছে মুখেও বলতে পারো। কোনো প্রশ্ন আছে কি? নাই, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি যে কয়েকটা জিনিস নিয়ে কথা বললাম, আমরা প্রথমে কথা বলেছিলাম হচ্ছে টুইস্ট কম বেশি হওয়ার যেই প্রভাব, এটা নিয়ে আমরা কথা বলেছি। তারপর আমরা স্পিন্ডেলের ভূমিকা নিয়ে কথা বলেছি। ফ্লায়ার ট্যাপ নিয়ে আমরা কথা বলিনি, এটা স্কিপ করেছি। ফ্লায়ার টপ তার ভূমিকা, এটা আমাদের আগেই বলা ছিল, আমরা শুধুমাত্র আবার মনে করিয়ে দিয়েছি। আরেকটা আমরা কথা বলেছি সবার শেষে, সেটা হচ্ছে প্রেসার আর্মের ভূমিকা, প্রেসার আর্ম কি এবং তার ভূমিকা। এরপরে যে টপিকে আমরা কথা বলবো সেটা হচ্ছে টেকনিক্যাল ডাটা। টেকনিক্যাল ডাটা হচ্ছে আমরা নিশ্চয়ই এটা পুরান জিনিস, আমাদের হয়তো আগে থেকে মনে আছে এটা, যে টেকনিক্যাল ডাটা বলতে আমরা মূলত আমাদের যে মেশিন সেই মেশিনের হচ্ছে তোমার স্পেসিফিকেশন গুলিকে আমরা বুঝি। হ্যাঁ, স্পেসিফিকেশন গুলিকে আমরা বুঝি একটা টেকনিক্যাল ডাটা বলতে, যে কোন একটা মেশিনের কি কি তোমার হচ্ছে স্পেসিফিকেশন থাকবে। অর্থাৎ যেমন আমরা ফোন, একটা ফোন যখন কিনি ফোনের প্যাকেটের উপরে কিন্তু ফোনের বেসিক স্পেসিফিকেশন গুলো লেখা থাকে, ঠিক তেমনি একটা মেশিনেরও বেসিক স্পেসিফিকেশন গুলি বোঝার জন্য হচ্ছে আমরা এই টেকনিক্যাল ডাটা বা মেশিন ডাটা এই টার্মগুলি ব্যবহার করে থাকি। তো একটা রোভিং ববিনের বেসিক হচ্ছে ডাটাকে বোঝানোর জন্য কি কি তথ্য আমার প্রয়োজন, সেটাই হচ্ছে এখানে লেখা আছে। চলো দেখি এটা আমরা বুঝি কিনা। সবার প্রথমে লেখা আছে হচ্ছে স্পিন্ডেলস পার মেশিন, অর্থাৎ একটা মেশিনে কতগুলা স্পিন্ডেল থাকবে। আচ্ছা, এখানে লক্ষণীয় বিষয় হলো নাম্বার অফ ফ্লায়ার এবং নাম্বার অফ স্পিন্ডেল কিন্তু মেশিনে সমান। কারণ কি? কারণ হচ্ছে আমরা নিশ্চয়ই আগের তাতে দেখতে পেয়েছি যে ধরা যাক এই যে একটা একটা ফ্লায়ার, প্রত্যেক ফ্লায়ার ভেতরেই কিন্তু এক একটা প্যাকেজ বসানোর জায়গা থাকে। তার মানে এক একটা প্রত্যেকটা ফ্লায়ারের মধ্যেই এক একটা প্যাকেজ বসানোর জায়গা থাকবে, আর এক একটা প্যাকেজ ঘুরানোর জন্য কিন্তু এক একটা স্পিন্ডেল লাগবে। সুতরাং আমাদের রোভিং ফ্রেমের মধ্যে যতগুলা ফ্লায়ার ততগুলা রোভিং ববিন বসানো হয় এবং ঠিক ততগুলা স্পিন্ডেলের প্রয়োজন পড়ে। আমি আবারও কথাটা বলি, আমাদের রোভিং ফ্রেমে যতগুলা ফ্লায়ার থাকবে ঠিক ততগুলা প্যাকেজ আমি বসাতে পারবো এবং ঠিক ততগুলা স্পিন্ডেল থাকবে। আমাদের এই ছবিতেও কিন্তু তাই, দেখো এই ছবিতে আমরা দুইটা ফ্লায়ার দেখতে পাচ্ছি এবং দুইটা রোভিং ববিন এবং হচ্ছে দুইটা স্পিন্ডেল দেখতে পাচ্ছি। অর্থাৎ মেশিনে ফ্লায়ার, নাম্বার অফ ফ্লায়ার এবং নাম্বার অফ স্পিন্ডেল কিন্তু সমান। তবে তবে আমরা সব সময় হচ্ছে একটা রোভিং ফ্রেমের ক্যাপাসিটিকে
যে একটা রোভিং ফ্রেমের এটা কি ছোট সাইজের রোভিং ফ্রেম নাকি একটা বড় সাইজের রোভিং ফ্রেম, এটা বোঝানোর জন্য আমরা কখনোই নাম্বার অফ ফ্লায়ার এই শব্দটা ব্যবহার করি না। আমরা সব সময় ব্যবহার করি হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল, যদিও ফ্লায়ার নাম্বার এবং স্পিন্ডেল নাম্বার কিন্তু সেম। একটা মেশিনে যতগুলা ফ্লায়ার থাকবে ততগুলা রোভিং ববিন, ততগুলা স্পিন্ডেল। তো তারপরও আমরা হচ্ছে যখন ক্যাপাসিটিকে প্রকাশ করতে যাই কোনো একটা রোভিং ফ্রেমের, তখন কিন্তু আমরা এটাকে হচ্ছে আর নাম্বার অফ ফ্লায়ার বলি না, আমরা এটাকে হচ্ছে নাম্বার অফ স্পিন্ডেল বলি। তো লেখা আছে নাম্বার অফ স্পিন্ডেলস পার মেশিন কতগুলি, 48 থেকে 160, অর্থাৎ হচ্ছে 48। অবশ্য 48টা স্পিন্ডেলের রোভিং ফ্রেম এখন নাই বললেই চলে, আসলে নাই, আমি কখনো দেখি নাই। তো 120 থেকে হচ্ছে মূলত এখনকার সময় লিমিট শুরু হয়, 120 থেকে মিনিমাম 120 থেকে শুরু হয়। এখানে যদিও হাইস্ট লিমিট দেওয়া হচ্ছে 160, কিন্তু বর্তমান সময় হচ্ছে 220-এর উপরেও চলে যেতে পারে। হ্যাঁ, 220-এরও বেশি হতে পারে, 220-ও পাওয়া যায়, এর চেয়ে বেশি হতে পারে নাম্বার অফ স্পিন্ডেল রোভিং ফ্রেমে। যাই হোক, এটা দিলেও সমস্যা নেই, হয়ে যাবে। তবে এই কথাগুলি মনে রাখতে হবে যে এখনকার সময় মিনিমাম লিমিট কিন্তু 120। তারপরে হচ্ছে ফ্লায়ার কত আরপিএম এ ঘুরবে, এটাও একটা জরুরি কথা। এখানে লেখা আছে ফ্লায়ারের রোটেশন স্পিড হচ্ছে 1500 আরপিএম। ঠিক আছে, 1500 আরপিএম, আরপিএমটা কিন্তু এই জন্য গুরুত্বপূর্ণ, তোমাদের মনে পড়ে কিনা যে ফ্লায়ার এত বিশাল আরপিএম এ ঘুরে বলেই আমাদেরকে কিন্তু রোভিং কে ফ্লায়ারের হললেগের ভিতর দিয়ে নিয়ে এসে তারপরে আমরা এটাকে প্যাকেজে জড়াই। তোমাদের নিশ্চয়ই মনে আছে এটা, যে ফ্লায়ারের দুইটা লেগ, একটা লেগ থাকে হচ্ছে হলো এবং আরেকটা হচ্ছে সলিড। প্রশ্ন ছিল যে কেন আমরা হলো লেগের ভিতর দিয়ে রোভিংটাকে লুকিয়ে লুকিয়ে নিয়ে আসব, এটা ছিল তার উত্তর, যে ফ্লায়ারের আরপিএম এত বেশি, এই বিশাল আকৃতির ফ্লায়ার যদি সে এই 1200 আরপিএম এ ঘুরতে থাকে, তখন তার চারপাশে প্রচন্ড একটা বাতাসের ঘূর্ণি তৈরি হবে। রোভিং কে যদি আমি লুকিয়ে লুকিয়ে না নিয়ে আসি, এই ঘূর্ণির মধ্যে পড়লে রোভিং আসলে টিকবে না, সেটা ছেড়ে যাবে। এই জন্য এই রোভিংয়ের ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে আসার প্রয়োজন পড়বে, সরি, ফ্লায়ারের হলোলেগের ভিতর দিয়ে আমাদের রোভিংটাকে নিয়ে আসার প্রয়োজন পড়বে। তো রোটেশন আরপিএম অবশ্য 1500 সাধারণত কমই যাওয়া হয়, এটা হচ্ছে লেখা আছে দেখেছো, আপ টু সাধারণত 1000-1200 এই দিকেই হচ্ছে বেশি থাকা হয় আর কি। ফ্লায়ারের আরপিএমটা 1000-1200 এদিকেই বেশি থাকে, 1500 হচ্ছে সাধারণত ব্যবহার করা হয় না। তারপরে বলা হয়েছে প্রোডাকশন রেট, প্রোডাকশন রেটটাকে কিভাবে মেজার করা যায়। একটা তো খুব কমন প্রোডাকশন রেট আছে, কেজি পার ডে কিংবা কেজি পার শিফট, এটা তো একটা আছেই। এখানে যেটা দেওয়া হয়েছে জি পার এসপিএইচ, চাইলে নোট ডাউন করে রাখতে পারো জি পার এসপিএইচ। এই জিনিসটার আসলে মানে কি, এই জিনিসটার আসলে মানে হচ্ছে গ্রাম পার স্পিন্ডেল আওয়ার, গ্রাম পার স্পিন্ডেল আওয়ার। গ্রাম পার স্পিন্ডেল আওয়ার মানে কি, গ্রাম পার স্পিন্ডেল আওয়ার মানে হচ্ছে এক ঘন্টায় একটা স্পিন্ডেল থেকে কত গ্রাম রোভিং পাওয়া যাচ্ছে। একটা স্পিন্ডেল থেকে এই শব্দটা কেন বলা হলো, কারণ হচ্ছে রোভিং ববিন তো স্পিন্ডেলের উপরেই বসানো থাকে, তাই স্পিন্ডেলের কথাটা বলা হয়েছে। যে এক ঘন্টায় যদি একটা মেশিন চালু থাকে, তাহলে এক ঘন্টায় একটা স্পিন্ডেল থেকে, অর্থাৎ স্পিন্ডেলের উপরে বসানো রোভিং ববিন থেকে কত গ্রাম হচ্ছে রোভিং পাওয়া যাবে। যেমন আমি যদি বলি যে 2000 পাওয়া গেছে, 2000 গ্রাম পার স্পিন্ডেল আওয়ার, তার মানে হচ্ছে রোভিং ববিনের, রোভিং ফ্রেমের একটা রোভিং ববিন থেকে এক ঘন্টায় হচ্ছে 2000 গ্রাম, এক ঘন্টায় 2000 গ্রাম রোভিং পাওয়া সম্ভব একটা থেকে। আশা করি বুঝতে পারছো। যদি বলি হচ্ছে 1200 গ্রাম পার এসপিএইচ, গ্রাম পার স্পিন্ডেল আওয়ার, তার মানে হচ্ছে মেশিন যদি 1 ঘন্টা চালু থাকে, তাহলে একটা স্পিন্ডেলে বসানো রোভিং ববিনে আমি 1200 গ্রাম হচ্ছে পাবো, 1200 গ্রাম রোভিং পাবো। তারপর হচ্ছে স্লাইভার হ্যাঙ্ক, স্লাইভার হ্যাঙ্ক মানে হচ্ছে আমরা জানি যে এখানে আসলে স্লাইভারের কাউন্ট বোঝানো হচ্ছে। স্লাইভারের প্রসঙ্গ কেন আসলো, কারণ রোভিং ববিনে আমরা জানি যে ফিড ম্যাটেরিয়াল হচ্ছে ড্রোন স্লাইভার। তো কত কাউন্টের ড্রোন স্লাইভার আমরা ফিড দিতে পারবো, এখানে মেজারমেন্টটা লেখা আছে কিলোটেক্সে, কিলোটেক্সের হিসাবে বিচার করলে সেটা হয় 3.8 থেকে 5.5 কিলোটেক্স। যদি আমরা বলি 5 কিলোটেক্স ফিড স্লাইভারের কাউন্ট,
তার মানে কি দাঁড়াবে? 5 কিলোটেক্স এর মানে দাঁড়াবে হচ্ছে 1000 মিটার, স্লাইভারের ওয়েট 5 কেজি। এটা একটা ডিরেক্ট কাউন্ট সিস্টেম, তোমাদের হয়তো মনে আছে। আচ্ছা, আর ডেলিভারি ম্যাটেরিয়ালের কাউন্ট কত রেঞ্জে হতে পারে? তো ডেলিভারি ম্যাটেরিয়ালটা হচ্ছে রোভিং, রোভিংটা যেহেতু ফাইনার ম্যাটেরিয়াল, ফাইনার ম্যাটেরিয়াল হিসেবে কিন্তু তাকে আর কিলোটেক্সে মেজার করা হয় না, তাকে মেজার করা হয় হচ্ছে টেক্সে। হ্যাঁ, অবশ্য টেক্সের একটা লিমিট দেওয়া আছে 170 থেকে 1500, এটা একটা লিমিট দেওয়া আছে। যদি আমি বলি 1000 টেক্স, রোভিং এর কাউন্ট হচ্ছে 1000 টেক্স, তার মানে কি দাঁড়াবে? তার মানে দাঁড়াবে রোভিং যদি আমি 1000 মিটার নেই, তাহলে তার ওয়েট হবে 1000 গ্রাম। 1000 মিটারের ওয়েট হচ্ছে 1000 গ্রাম, ঠিক আছে? তো সেটাই হবে তখন হচ্ছে 1000 টেক্সের মানে, রোভিং এর হ্যাঙ্ক। তো এরপরে টেক্স এবং কিলোটেক্স দুইটাই কিন্তু হচ্ছে আমাদের ডিরেক্ট সিস্টেম, তোমাদের যদি মনে থাকে। টেক্স, ডেনিয়ার, পাউন্ডস পার স্পিন্ডেল, এগুলো হচ্ছে ডিরেক্ট সিস্টেম। আর ইনডিরেক্ট সিস্টেমের মধ্যে আছে এনই, তারপরে হচ্ছে এনডাব্লিউ অর্থাৎ ওরস্টেড কাউন্ট, তারপরে হচ্ছে এনএম মেট্রিক কাউন্ট। এই সমস্ত এগুলো হচ্ছে আমাদের ডিরেক্ট সিস্টেমের মধ্যে, সরি, ইনডিরেক্ট সিস্টেমের মধ্যে পড়বে। এখানে যদিও টেক্স এবং কিলোটেক্সে দেয়া হয়েছে, কি টেক্স এবং কিলোটেক্সের বাইরেও আমাদের স্লাইভারের কাউন্টের জন্য বহুল ব্যবহৃত কাউন্ট সিস্টেম হচ্ছে গ্রেইন পার ইয়ার্ড। এটাও আমাদের হয়তো মনে আছে যে স্লাইভারের কাউন্টের জন্য গ্রেইন পার ইয়ার্ডও পাওয়া প্রায় পাওয়া যায়, যে 1 ইয়ার্ডে কত গ্রেইন। অথবা এনইও কিন্তু ব্যবহার করা হয় স্লাইভার কিংবা রোভিং এর জন্য, এনই কাউন্ট, এটাকেও হচ্ছে ব্যবহার করা হয়, এটাও বহুল ব্যবহৃত। সবার শেষে হচ্ছে ড্রাফট, ড্রাফটের মান লেখা আছে কত? 5 থেকে 22। অর্থাৎ আমরা তো রোভিং ফ্রেমে স্লাইভার দিয়ে তারপরে রোভিং বের করব, তো হচ্ছে স্লাইভার থেকে যদি রোভিং আমি বের করতে চাই, তাহলে তো অবশ্যই ড্রাফটের প্রয়োজন পড়বে। তো কত গুণ চিকন করতে পারে একটা রোভিং ফ্রেম? উত্তর হচ্ছে 5 থেকে 22 গুণ চিকন সে করতে পারে। সবার শেষে সেটা হচ্ছে ববিন ওয়েট, কত কেজি হয় একটা রোভিং ববিনের? সেটা হচ্ছে আপ টু 3 কেজি, কম বেশি কিছু হতে পারে এই আর কি। তাহলে তোমরা একটু কিছু খাতা কলম নিয়ে একটু নোট ডাউন করে রাখো, আমরা রোভিং ফ্রেম থেকে বলে দেই যে পরীক্ষার জন্য কোনটা কোনটা আমাদের সিলেবাসে থাকবে। খাতা কলম নিয়েছো? আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি, 1 2 3 4, 5টাও নিয়ে নাও, 5 এর আসলে কথাবার্তা হয়ে গেছে। আচ্ছা, 1 থেকে 6 এবং 7। হ্যাঁ, 1 থেকে 7, 1 থেকে 7, হ্যাঁ 1 থেকে 7, তারপরে হচ্ছে 10, এর শুধুমাত্র ফ্লায়ার টপের ভূমিকাটা আর কি। তারপরে হচ্ছে 11 এবং 15 16। আচ্ছা, কি কি বাদ দিলাম সেটা দেখি, সেটা বলে ফেলি। 12 13 14, এই তিনটা বাদ দিয়েছি, 12 13 14 বাদ এবং 9 বাদ, 9 12 13 14, এই চারটা জিনিস, এই চারটা টপিক হচ্ছে আমরা স্কিপ করে যাচ্ছি আর কি। বা আচ্ছা, 10টাও বাদ দিয়ে রাখো, 9 10 12 13 14, 9 10 12 13 14, এই 5টা হচ্ছে বাদ। তাহলে কি কি থাকবে? 8 তো স্যার বলেন নাই স্যার, 8 8 বলি নাই। আচ্ছা, তাহলে 8 স্কিপ করো। আচ্ছা, আজান দিচ্ছে, আজানের পরে আসতেছে।
আচ্ছা আমি আবারও বলি, 1 থেকে 7 যে টপিকগুলো আমাদের প্রিপারেশন নেওয়া লাগবে, 1 থেকে 7 তারপরে হচ্ছে 10, 11 1 থেকে 7 তারপরে হচ্ছে 10, 11 তারপরে হচ্ছে 15, 16 1 থেকে 7 10, 11 15, 16 আবারও বলছি 1 থেকে 7 10, 11 আর হচ্ছে 15, 16 এগুলি হচ্ছে আমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য লাগবে। 16টা আমাদের একটুখানি বাকি আছে সলিউশন অফ ম্যাথমেটিক্যাল প্রবলেম। এর আগ পর্যন্ত কোনো সমস্যা নিয়ে, সমস্যা বলতে চাইলে বলতে পারো, সমস্যা না থাকলে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাই। 10 তো স্যার বাদ দিছেন, 10 বাদ দিছি, 10 10 না 10 বাদ দেই নাই, বাদ দিছেন স্যার, বাদ দিছি নাকি না? এই যে ফ্লায়ারটা বলছিলেন একটু আগে বলছিলেন না, তারপর আবার বলছিলেন যে রোল অফ ফ্লায়ার টপ শুধু পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে শুধু ফ্লায়ার টপ সংক্রান্ত আলোচনা আর কি, এই এটা পিছনের এই যে ফলস টুইস্ট প্রিন্সিপাল এটা এখনো পড়াই নাই, এই জন্য এটা বলছি যে এই জন্য শুধু ফ্লায়ার টপ এটা বলছি। 1 থেকে 7 তারপর হচ্ছে 10, 11, 15, 16 এই। আচ্ছা এই উপরের টপিকের মধ্যে কোনো সমস্যা আছে? সমস্যা না থাকলে তাহলে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে কিছু কথা বলবো। সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা রোভিং ফ্রেম চ্যাপ্টারের আমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আমরা কথা বলি। সবার আগে হচ্ছে প্রবলেম লিখি, প্রবলেম ফাইন্ড আউট the production of a roving frame of
ফলোয়িং তো কিছু বেসিক স্পেসিফিকেশন আমাদের লাগবে যদি আমরা একটা রোভিং ফ্রেমের প্রোডাকশন বের করতে চাই একটা বেসিক প্রোডাকশনের ম্যাথ করে ফেলবো ঠিক আগের মতোই আমি আগেই বলেছিলাম যে বেসিক প্রোডাকশনের ম্যাথ সব চ্যাপ্টারের জন্য সেম প্রিন্সিপাল শুধু শুরুর লাইনটা একটু আলাদা হয় হ্যাঁ ঠিক ওরকমই এখন রোভিং ফ্রেমের যদি আমি হচ্ছে বেসিক প্রোডাকশন বের করতে চাই বেসিক একটা প্রোডাকশনের ম্যাথ যদি করতে চাই তাহলে আমার জন্য যেই তথ্যগুলি লাগবে সেটা হচ্ছে সবার প্রথমে আমার লাগবে ফ্লায়ার আরপিএম ফ্লায়ার আরপিএম হচ্ছে আমরা ধরে নিলাম 1200 অর্থাৎ ফ্লায়ারটা কত গতিতে ঘুরবে এক মিনিটে তারপরে আমার লাগবে হচ্ছে আমাদের টিপিআই লাগবে টিপিআই এটা অবশ্য আমি এখন কিবোর্ডে ঝামেলা হবে এই জন্য আমি বড় হাতে লিখি নাই এটা সবসময় বড় হাতেই আসলে ব্যবহার করা হয় কিবোর্ডটা কতদিন ধরে খুব ঝামেলা করতেছে বেশ কয়েকটা বাটন কাজ করতেছে না টিপিআই আমি ধরে নিলাম কত 1.1 তারপরে লাগবে হচ্ছে আমাদের কত স্পিন্ডেল আছে মেশিনে নাম্বার অফ স্পিন্ডেল হচ্ছে ধরে নিলাম 120 এটা কমন রেঞ্জ ফ্লায়ার আরপিএম বাই টিপিআই নাম্বার অফ স্পিন্ডেল তারপর লাগবে হচ্ছে আমি কত কাউন্টের রোভিং চাই রোভিং কাউন্ট আমি ধরে নিলাম যে আমি 1.2 NE এই মোটামুটি তথ্য মোটামুটি এগুলা হলে আমাদের চলবে আর কি বের করতে হবে হচ্ছে প্রোডাকশন আমি ধরে নিচ্ছি প্রোডাকশন সমান ওয়াট প্রোডাকশন মনে করো আমরা কেজি পার শিফটে হিসাব করব প্রোডাকশন কেজি পার শিফটে এই তাহলে হচ্ছে আমাদের অঙ্ক প্রবলেম ফাইন্ড আউট দা প্রোডাকশন অফ এ রোভিং ফ্রেম অফ ফলোয়িং স্পেসিফিকেশন ফ্লায়ার আরপিএম দেওয়া আছে 1200 টিপিআই দেওয়া আছে 1.1 নাম্বার অফ স্পিন্ডেল দেওয়া আছে 120 রোভিং কাউন্ট হচ্ছে 1.2 এনি প্রোডাকশন দেওয়া আছে কেজি পার শিফটে আচ্ছা এখন যে কোনো প্রোডাকশনের ম্যাথ করার জন্য একটা কমন ফর্মুলা তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে তিনটা লাইন বলেছিলাম লাইন তিনটা কি তোমাদের কাছে আছে কারো থাকলে একটু বলো তো আমার ওই ফাইলটা আমি হচ্ছে সম্ভবত ডিলিট করে ফেলছি ওরে বাবা হাসির ঘটনা কি ঘটলো কারো কাছে খাতায় আছে কিনা দেখো তো দেখো আরো কাছে আর কারো কাছে পাও কিনা আচ্ছা তাহলে আমি করে ফেলি তোমরা পুরান খাতায় দেখো পাও কিনা কারণ ক্লাসে যেহেতু করা হয়েছে খাতায় থাকার কথা আচ্ছা তাহলে আমি মুখে মুখে বলে করে ফেলবো আর কি তোমাদের এটা পরে খাতার সাথে মিলাই দেখো
তাহলে প্রোডাকশন x by y আচ্ছা তাহলে সবার প্রথম আমাদের যেখান থেকে শুরু করতে হবে সেটা হচ্ছে যে যদি আমরা ডেলিভারি স্পিড বের করতে চাই যেহেতু আমাদেরকে প্রোডাকশন বের করা লাগবে মনে রাখতে হবে আমাদের রোভিং ফ্রেমে শুধু এইটুকু জিনিসই পার্থক্য আর কোনো পার্থক্য নাই রোভিং ফ্রেমে হচ্ছে আমাদের শুধুমাত্র দেখতে হবে যে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই এটাই হচ্ছে আমাদের রোভিং ফ্রেমের ডেলিভারি স্পিড এর ফর্মুলা অর্থাৎ রোভিং ফ্রেমে আমাদের থেকে আমাদের হচ্ছে রোভিং ফ্রেমের যে ড্রাফটিং জোন আচ্ছা এটা মনে করো হ্যাঁ এই ছবিটাই খেয়াল করো অর্থাৎ এইটা হচ্ছে ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলার এই রোলার থেকে যে রোভিংটা বের হয় সেই রোভিংটাই তো এক সময় রোভিং ববিনে পেঁচাচ্ছে অর্থাৎ ড্রাফটিং জোন থেকে যে রোভিংটা বের হচ্ছে এই রোভিংটাই কিন্তু কিছুক্ষণ পরই 1 সেকেন্ড পরই এটা রোভিং ববিনের গায়ে পেঁচায় যাচ্ছে তার মানে আমরা খুব সহজেই কিন্তু আইডিয়া করতে পারি এই ড্রাফটিং রোলার থেকে যে পরিমাণ রোভিং বের হয় এই ফ্রন্ট ড্রাফটিং রোলার থেকে যে পরিমাণ রোভিং বের হয় সেই রোভিংটাই কিন্তু আসলে আমার প্রোডাকশন আমি কিন্তু সেই রোভিংটাকেই নিয়ে রোভিং ববিনে পেঁচায় ফেলতেছি সুতরাং এখানে যে কৌশলটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই দিয়ে অর্থাৎ ফ্লায়ার আরপিএম কে টুইস্ট পার ইঞ্চ দিয়ে ভাগ করে হচ্ছে বের করে ফেলা হয় যে আমার ডেলিভারি স্পিড কত অর্থাৎ কি কি পরিমাণে রোভিং ববিন এই রোভিং ববিনের চারপাশে পেঁচায় কি পরিমাণে রোভিং এই রোভিং ববিনের চারপাশে পেঁচায় তাহলে প্রোডাকশন অথবা ডেলিভারি স্পিড এর ফর্মুলা কি দাঁড়াবে আমাদের এখানে প্রোডাকশনও লিখতে পারি বা ডেলিভারি স্পিড এর যে ফর্মুলা ফর্মুলা সিম্পল ফর্মুলা যেটা হবে সেটা হচ্ছে ফ্লায়ার ফ্লায়ার আরপিএম বাই টিপিআই জি জি ফ্লায়ার আরপিএম বাই টিপিআই ব্যাস এছাড়া আর কোনো পার্থক্য নাই আগের চ্যাপ্টারে তোমরা হচ্ছে যেই ম্যাথ করেছো সেই ম্যাথের সাথে ঠিক একই নিয়ম তোমাদের খাতায় দেখলে তোমরা হচ্ছে খুঁজে পাবে ওই যে তিন লাইন ছিল ওই তিন লাইনের সাথে মিলায় মিলায় করে ফেললে আর কোনো কিছু নাই শেষ এটা এখানেই অঙ্ক শেষ যে আমাদের এখানে ডেলিভারি স্পিড এর ফর্মুলা হবে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই অর্থাৎ ফ্লায়ার কত আরপিএম এ ঘুরতেছে এবং হচ্ছে টুইস্ট পার ইঞ্চ মেশিনের মধ্যে সেটিং এ কত দেয়া আছে ব্যাস এখানে হিসাব করলেই আমাদের হচ্ছে হয়ে যাবে পরেরটা ওই তিন লাইন মিলায় মিলায় করে ফেললেই হয়ে যাবে আজকে আমরা আপাতত এখানে শেষ করছি এখানেই তোমরা যদি কেউ নিজেরা বাসায় পরবর্তীতে ওই তিন লাইন বের করে খুঁজে বের করে ফেলতে পারো তাহলে খুব ভালো হয় আর যদি হচ্ছে না করতে পারো তাহলে আমরা এটা আগামী ক্লাসে ইনশাল্লাহ করে ফেলবো সমস্যা নেই আজকে আপাতত এখানে শেষ করছি এটাই মাথায় রাখো যে রোভিং ফ্রেমের ডেলিভারি স্পিড এর ফর্মুলা হচ্ছে ফ্লায়ার আরপিএম বাই টিপিআই এখানে আমি শেষ করছি এখন এইটুকু পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আর নয়তো তোমরা আইডি লিখে দাও আইডি গুলো লিখে দাও আমার পক্ষ থেকে আজকে আর কিছু বলার নাই তোমাদের প্রশ্ন থাকলে করতে পারো বা আইডি লিখে চ্যাট বক্সে চলে যেতে পারো
স্যার। জি বলো, শুনছি স্যার। এখানে স্যার ডেলিভারি স্পিড আমরা বের করব ফ্লায়ার আরপিএম বাই টিপিআই, আর তারপর হচ্ছে, তারপর তো এখানে মানে কি বলবো, এটা এখানে তো কোনো ইউনিট নাই। তারপর আমরা ওই যে আপনি বলছেন যে উবের ওইটা ফলো করতে তিনটা স্টেপ, ওইখানে তো স্যার ওইটা ছিল কম্বারের ম্যাথ, ওই মানে ওইখানে যে ডাটা গুলা ছিল এখানে তো অন্যরকম ডাটা। হ্যাঁ সমস্যা নাই, এখানে স্যার আমরা ইউনিট গুলা স্যার মিলাই মানে মিলাইছিলাম। কই তুই, তোমার অর্জন কর। এইটা কে বলতটা? হ্যালো কে? হ্যালো বলে যাও, যে বলছিলে বলে যাও স্যার। এখানে তো শুধু আমরা মানে দেওয়া আছে রোবিং কাউন্ট, তারপরে এখান থেকে আমরা কিভাবে করতে এটা বুঝতে পারতেছি না। এটা স্যার করে দিন স্যার পরের ক্লাসে। ঠিক আছে, আমি একটুখানি আইডিয়া দিই। সেটা হচ্ছে যেমন দেখো, তুমি নিজে চিন্তা করে বের করতে পারো কিনা, ডেলিভারি স্পিড বাই হচ্ছে ফ্লায়ার আরপিএম, না ফ্লায়ার আরপিএম বাই টিপিআই, তাই তো? টিপিআই। আচ্ছা, তাহলে ডেলিভারি স্পিডের ইউনিটটা কিভাবে ঠিক হইতে পারে একটু চিন্তা করে দেখো। যে ডেলিভারি ফ্লায়ার আরপিএম তো হচ্ছে 1500, মানে 1500 মিটার পার মিনিট, আর টিপিআইটা হচ্ছে টুইস্ট পার ইঞ্চ। টুইস্ট দুইটা তো নাম্বার, হ্যাঁ, কিন্তু হচ্ছে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। টুইস্ট পার ইঞ্চ মানে কি, এটা কিন্তু একবারে নাম্বার না, এক ইঞ্চে কতগুলো টুইস্ট। আর ডেলিভারি স্পিডের ইউনিট হচ্ছে সব সময় লেন্থ পার ইউনিট টাইম, এটা নোট ডাউন করে রাখো। ডেলিভারি স্পিডের ইউনিট হবে সব সময় লেন্থ পার ইউনিট টাইম, লিখো। জি স্যার। হ্যাঁ, এখন তুমি খেয়াল করে দেখো ফ্লায়ার আরপিএম এবং টুইস্ট পার ইঞ্চ, এখানে লেন্থ এর ইউনিট কি আছে আর টাইম এর ইউনিট কি আছে। লেন্থ পার ইউনিট টাইম বের করে ফেলো, তাহলে সেটাই হবে তোমার ডেলিভারি স্পিড এর কাউন্ট। বুঝতে পারতেছো নাকি আমি আবার বলবো? স্যার এখানে লেন্থ এর ইউনিটটা কোথায় আছে? এখানে তো স্যার কেজি পার শিফট, টিপিআই, টিপিআই ও টিপিআই। হ্যাঁ হ্যাঁ, ফর্মুলা, ফর্মুলাতে দেখো টিপিআই আছে, তার মানে টুইস্ট পার ইঞ্চ, ইঞ্চ হচ্ছে এখানে তোমার লেন্থের কাউন্ট, বোঝা গেল? আর ইঞ্চ হচ্ছে, ইঞ্চ হচ্ছে তোমার লেন্থের কাউন্ট, আর হচ্ছে টাইমের ইউনিট হচ্ছে মিনিট, তার মানে ডেলিভারি স্পিড হবে হচ্ছে এখানে ইঞ্চ পার মিনিট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা এটা পরেও কথা বলতে পারবো। জি স্যার। সবার আইডি লেখা শেষ হয়ে গেলে তাহলে লিভ নিতে পারো। তোমরা হচ্ছে 120 EM, তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। সবাই কি আইডি লিখছো? হ্যাঁ, মোটামুটি সবার লেখা। ঠিক আছে, তাহলে সবাই লিফট করো।